তুফানগঞ্জ 1 নং ব্লকের দেউচরা গ্রাম পঞ্চায়েতের বক্সিরকুটি এলাকায় কুমির আতঙ্ক। কুমির আতঙ্কে আতঙ্কিত গোটা এলাকা। ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থল ঘুরে আসে বন দপ্তর। জানা যায়, দেউচরা গ্রাম পঞ্চায়েতের বক্সিরকুটি এলাকার ত্রিমণিতে কয়েকদিন ধরে বিশালাকার দানবাকৃতির পূর্ণবয়স্ক কুমিরকে দেখতে পাচ্ছেন স্থানীয়রা। স্থানীয় বাসিন্দারা জানান, তারা নদীর এই পার থেকে ঘোড়া নিয়ে নদী পার হয়ে ওপারে যাচ্ছিলেন। এই সময় মাঝনদীতে তার ঘোড়াটিকে কে বা কারা নিচের দিকে টানছে, তিনি বাধ্য হয়ে ঘোড়া ছেড়ে দিয়ে প্রাণে বাঁচেন। পরে ঘোড়াটি ভেসে উঠে দেখা যায় একটি পা ছিঁড়ে নেওয়া হয়েছে। তখনও তারা বিষয়টি বুঝতে পারেননি। অপর ব্যক্তি জানান, তিনি নৌকা নিয়ে নদী পার হওয়ার সময় বিশালাকার বাহিনীটি তাকে পিছু ধাওয়া করে, তিনিও কোনোভাবে বেঁচে যান। অবশেষে বুধবার বৃহস্পতিবার কুমিরটিকে স্থানীয়রা নদীর চরে দেখতে পান বলে দাবি। কুমিরের খবর ছড়িয়ে পড়তে হইচই পড়ে যায় এলাকা জুড়ে। তবে এই মুহূর্তে জলে ডুবে যায় কুমিরটি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যে ঘুরে আসে বন দপ্তর। এ বিষয়ে তুফানগঞ্জ 1 নং সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবঋষি বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি বন দপ্তরকে জানিয়েছেন বলে জানান। কি জানিয়েছেন স্থানীয়রা এই কুমির প্রসঙ্গে শুনবো। একটা গোল করতে পারে না, দম নেই, চিংড়ি খাইলে জোশ আইব কেমনে, জোশ আসে ইলিশে। আচ্ছা আচ্ছা, থাক থাক, হয়েছে, দিন কাটে খেয়ে বসে বালিশে, তোমারও তো বালিশে। তাও দেখি এখানে সব একারের সমর্থ পাইছি বছরের অর্থ। বয়স যেভাবেই দিক না কেন ডাক, নতুন করে বাঁচার অর্থ জীবন খুঁজে পাক। আমরা গর্বিত সমস্ত প্রবীণ মানুষের জন্য যারা সফল অর্থোপেডিক চিকিৎসা ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে ফিরে পেয়েছেন তাদের স্বাভাবিক জীবন। নেওটিয়া গেটওয়েল হেলথ কেয়ার সেন্টার, সুস্থ জীবনের অর্থ। কুমির দেখছি, আমার তো আমাদের নদীতে মানে জমিটি ভেঙে নিয়ে গেছে, ওবার আবাদবাদ করি, এখন যাইতে পারতেছি না, আমাদের পক্ষে খুব অসুবিধা, কখন কি করবে কুমিরটা বলা যায় না। উদ্ধারের ব্যবস্থা করুক, তাহলে আমাদের পক্ষে সুবিধা হবে আর কি। কত বড় হবে তাও দেখছেন কি আপনি? আমি দেখিনি, তো শুনলাম যে 8 থেকে 10 হাত। 8 থেকে 10 হাত? হ্যাঁ, এরকম লম্বা, বিশাল বড়। কি নাম আপনার? আমার নাম হযরত আলী। এই জায়গাটার নাম কি? বক্সির। আমি একদিন ঘোড়া নিয়ে আসলাম নদীর উপর থেকে, নিয়ে এসে তিরমণির ওখানে ঘোড়াটা যে ডুবলো, আমি টানি উপর দিকে আর ঘোড়াটা নিচ দিকে, টানার পরে তারপর ঘোড়াটা ওখানেই মরে গেল। মরে যাওয়ার পরে দুদিন পরে ভাসে উঠলো ওই ব্রিজের ওখানে, ওখান থেকে দেখলাম ঘোড়া আমার পা একটা নেই, আচ্ছা চলে গেল। তারপরে কিছুদিন পরে, 3-4 দিন পরে আবার তিরমণির উজানে একটা চরের মধ্যে উঠছিল। ওইটা কি ছিল? কুমির। হ্যাঁ, আচ্ছা। কুমিরটা দেখে মানুষের অতস্ত হয়ে গেল, কি কি ব্যাপার, এখন দেখে যে কুমির ওটা এমন ভাবে ই করছে, ওখানে আর মানুষ যাইতেই পারে না। কুমির দেখতে কয়দিন থেকে? 7 দিন থেকে। 7 দিন ধরে দেখা যাচ্ছে? 7 দিন থেকে দেখা যাচ্ছে, কিন্তু মানে সবাই আতঙ্কে আছে, কেউ জলে নামতে সাহস পাচ্ছে না, কেউ গোসল করতে আসছে না, নদী একদম ফাঁকা হয়ে আছে। আচ্ছা, মানে জেলেরা মাছ মারতে আসছে না, এখন ওইখানে তো মাছ টাছ ধরে অনেকে আসে, অনেকে জেলেরা মাছ ধরে কিন্তু মাছ ধরতে পারছে না। আমরা যে উপার যাবো, আমাদের অনেক জমি জায়গা আছে, আমরা যাইতে সব ছেড়ে দিয়েছি, এখন কুমিরের জন্য সবকিছু বন্ধ আমাদের, মানে গোটা গ্রাম আতঙ্কে রয়েছে, গোটা গ্রামে আতঙ্কে আছে। কি চাচ্ছেন কি আপনারা? আমরা চাচ্ছি যে এই কুমিরটাকে প্রশাসনের তরফ থেকে উদ্ধার করুক, লোকজন আসে দেখুক। আচ্ছা, শোনা যাচ্ছে একটা ঘোড়ার পা নাকি? হ্যাঁ, ঘোড়ায় এই জায়গাতে তুলে নিয়ে গেছে একদম। আচ্ছা, পার হওয়ার সময়? হ্যাঁ, ভাগ্য ভালো যে মানুষটাকেও নিয়ে জানে। যে এই 1 সপ্তাহ আগে যখন আমি নৌকা নিয়ে উপার যাই, উপার থেকে আসার পথে মানে নৌকার পিছনে একটা মাছের মতো বিশাল আকৃতি করে একটা জিনিস ভাসছে, তা আমি ভাবছি এটা মাছ টাছ হতে পারে। এখন ভালো করে লক্ষ্য করি কুমির। আচ্ছা, লক্ষ্য করার পরে যখন দেখলাম কুমির আমার সাথে তো গিয়েছিল না, আমি একা ছিলাম, এখন ভালো করে লক্ষ্য করার পরে কুমির দেখার পরে আমি এবার নৌকা নিয়ে মানে অনেক জলের মধ্যে ছিলাম, তখন কিনারে চাপা ধরলাম,
আমার পিছনে পিছনে তারা করছে। তারা করার পরে যখন আমি জল এক হাঁটু জল ছিল, যখন এক হাঁটু জলে আসলাম তখন আমার পিছা ছেড়ে দিয়ে বেশি জলে চলে গেল। তো এখন কথা হলো, আমাদের উপর জমি জায়গা আছে, ওখানে ভুট্টার চাষ করছি, ওখানে লঙ্কা করছি, কলার চাষও করা আছে। আমরা যে এখন উপর যাব চাষ করার জন্যে, কাজ টাজ করার জন্যে, মানে এমন একটা আতঙ্কতে হয়েছি আমরা, মানে আতঙ্কে রয়েছেন সবাই, সবাই এমন আতঙ্কতে রয়েছি, মানে পুরো গ্রামের লোকজনই আতঙ্কতে আছে যে আমরা চাষবাস করবো, উপর যে কুমসুম কাকে হামলা করবে না করবে বলা মুশকিল। আচ্ছা কতদিন ধরে দেখতেছেন এটা? এটা মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহ থেকে, হ্যাঁ এক সপ্তাহের ঘটনা। আচ্ছা কোনো প্রাণীর কোনো যে শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এর আগে একদিন, এই পরশু দিনের আগের দিন একজন লোক একটা ঘোড়া পার করে দিছে। এইদিকে আমরা এই মুহূর্তে কথা বলে নেবার চেষ্টা করবো তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি মজনু রহমানের সাথে। কারণ মজনু, যেটা বলবো সেটা হচ্ছে মালদাতেও কিন্তু নদীতে কুমিরের এই কুমির চলে এসেছিল, সেই কুমির পরে উদ্ধার করা হয় বন দপ্তরের পক্ষ থেকে, বেশ কয়েকদিন পর সেই কুমিরকে উদ্ধার করা হয়। ঠিক একইভাবে তুফানগঞ্জ এক নং ব্লকের এই এলাকায় কুমির চলে এসেছে, কোন নদীতে কুমির আসলো এবং মানুষ কীরকম আতঙ্ক আছে যদি বিস্তারিতভাবে জানাও। জায়গাটির কথা আমি তোমাকে বলবো, সেই জায়গাটা হচ্ছে ত্রিমণি, স্থানীয় ভাষায় তারা কিন্তু ত্রিমণি বলে, আবার কেউ কেউ ত্রিমোহিনী বলে, অর্থাৎ দেউচড়াই গ্রাম পঞ্চায়েতের বক্সিরকুটি এলাকা ত্রিমণিতে। সেখানে তিনটি নদী এসে একসঙ্গে মিলিত হয়, একটি হচ্ছে তোরসা, ঘরঘরিয়া এবং কালজানি। এই তিনটি নদীর যে মিলনস্থল সেই জায়গা থেকে স্থানীয় ভাষায় তারা কিন্তু ত্রিমণি বলে। সেই জায়গাটিতে গত কয়েকদিন ধরেই একটা বিশাল আকার পূর্ণ বয়স্ক দানব আকৃতির কুমির তারা কিন্তু দেখতে পান। প্রথম দিকে তারা কিন্তু সেটা বুঝতে পারেনি, মোটামুটি সপ্তাহখানেক ধরে তারা পর্যবেক্ষণে রয়েছেন এবং সেখানে এক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে যে সেই ব্যক্তি যখন নদীর ওই পার থেকে একটা ঘোড়া নিয়ে তিনি নদীর এই পারে আসতেছিলেন, সেই সময় কিন্তু ঘোড়াটিকে মাছ নদীতে একদম নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছিল, এমনটাই তিনি বলেছিলেন। এরপর তিনি কোনো ক্রমে ঘোড়াটিকে ছেড়ে দিয়ে বাধ্য হয়েছেন ছেড়ে দিয়ে তিনি ডাঙ্গায় ওঠেন, প্রাণে বেঁচে যান। তারপরেই ঘোড়াটি যখন ভেসে ওঠে সেখান থেকে দেখা যায় যে তার ঘোড়ার একটি পা একেবারে পুরোপুরি ছিঁড়ে নেওয়া হয়েছে। এ বা কারা ছিঁড়ে নিয়েছে প্রথম দিকে কিন্তু তারা বুঝতে পারেননি। পরবর্তীতে পরের দিনের আবার ঘটনা যে এক ব্যক্তি নৌকোতে করে ওই পারে যাবে, যেহেতু নদীর পারে বাসিন্দা তাদের, নদীর ওই পারেও জমি রয়েছে, সেখানে গরু নিয়েও যান অনেকে, আবার জমিতে চাষাবাদ করতেও যান। সেখানে যাওয়ার পথেই তার পিছনে বিশাল আকার একটি মানে প্রাণী জলের মধ্যে থেকে তাকে ধাওয়া করছে। তিনি কোনো ক্রমে নদীর ওই পারে চলে যান, তারপরে নদীর এই পারে যে আসবেন সেটা তিনি বুঝতে মানে ভয় পাচ্ছেন। তারপরেই কোনো ক্রমে তিনি এই পারে পরের বেশ কিছুক্ষণ সময়ের পর তিনি নিজের বাড়িতে চলে আসেন। তো সেই সময় থেকে সকলের মধ্যে একটা জানা যে কিছু একটা এই জায়গাটিতে রয়েছে। কিন্তু তার পরের দিনই দেখা গেল, অর্থাৎ বুধবার সকালের দিকে ওই জায়গাটিতে একটি চর রয়েছে, সেখানে সেই দানব আকৃতির বিশাল কুমিরটি একদম ভোরের দিকে নদীর চরের মধ্যে শুয়ে রয়েছে, অর্থাৎ সারা রাত্রি যে ঠান্ডা সকালের দিকে সূর্যের তাপের জন্য সে ডাঙ্গায় উঠে আসে, সেখানেই তারা দেখতে পান। এরপর দেখার পরেই কিন্তু হইচই পড়ে যায়। ঠিক পরের দিনই একই অবস্থা ঘটে, পরের দিনও তারা কিন্তু সেইখানে দানব আকৃতির কুমিরটিকে দেখতে পান এবং তারা কিন্তু যখনই সেই কাছে যাইতে মানে কিছুটা দূরে থাকে কাছে যাওয়ার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সেটি কিন্তু জলে চলে যায়। এরপরই খবর চাউর হতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে, যেহেতু নদী বেষ্টিত এলাকা, তিন তিনটি নদী সেখানে রয়েছে, নদীর ভাঙ্গন কবলিত এলাকা বলা যেতে পারে। সেই ভাঙ্গনের ফলে সেখানকার স্থানীয় বাসিন্দার
যাদের জমি রয়েছে তাদের সেই জমিগুলো নদীর ওই পারে চলে গেছে, তারা প্রতিদিন নদীর ওই পারে গিয়ে চাষাবাদ করেন। এই মুহূর্তে আলু লাগাচ্ছে অনেকে, ভুট্টা লাগাচ্ছে, এই যে এছাড়া যে অন্যান্য যে সবজি ফসলগুলো রয়েছে তারা লাগাচ্ছে, সেখান থেকে নিয়ে আসবে অথবা সেখানে গিয়ে কেউ লাগাবে। এই যে ব্যাপারগুলো রয়েছে তারা কিন্তু নদীর ওই পারে যেতে পারছে না। এছাড়া নদীর পারে বাসিন্দা তারা কিন্তু প্রত্যেক দিনই নদীতে কম বেশি সকলে স্নান করে, তারা কিন্তু নদীতে নামতে পারছে না। সেখানে জেলেরা মাছ ধরার জন্য সেখানে কিন্তু নামতে পারছে না। এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যখন যাই গোটা এলাকার মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। প্রায় 2-3 হাজার লোকের বসবাস ওই এলাকায়, তারা কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। যে কোনো পরিস্থিতিতে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। খবর বন দপ্তরের কাছে গেলে বন দপ্তর ঘটনাস্থলে যায়। আমরা তুফানগঞ্জ এক সমষ্টি উন্নয়ন আধিকারিক, তার কাছেও ব্যাপারটা জিজ্ঞাসা করেছি, তিনি বলেছেন যে তিনিও বিষয়টা জেনেছেন কিন্তু তিনি সেটা বন দপ্তরকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ মজনু তোমাকে। মজনু রহমান তুফানগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি বিস্তারিত ভাবে জানালেন যে আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। কুমির আতঙ্ক, বেশ কদিন আগেই কিন্তু মালদাতেও এই কুমির চলে এসেছিল নদীতে, সেই আতঙ্ক তো রয়েছে। পরবর্তীতে কুমিরটি ধরা পড়ে আবারও নদীতে চলে এসেছে কুমির। এখন বন দপ্তর বিষয়টিকে কীভাবে দেখে সেটাই দেখার।